আজকে এই দাবি দাবার পিছনে মেন কারণ হচ্ছে যে আজকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ যে বন্টন কোম্পানি রয়েছে তাদের সমস্ত শেয়ার বেচে দেওয়া তথা সাব লাইসেন্সি নিযুক্ত করে প্রাইভেটাইজেশনের পথে হাঁটছে। যে প্রাইভেটাইজেশন যদি আমাদের দেশে বিভিন্ন ডিসকমে বিভিন্ন রাজ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে বিদ্যুতের মাশুল বৃদ্ধি তথা বিদ্যুতের পরিকাঠামের অনুন্নত হতে পারে, সেই ব্যাপারটাকে যাতে না হয় পরবর্তীকালে, সেই জন্য আমরা আজকে এই আন্দোলনটা করে তুলেছি, যেটা আমরা কেন্দ্র সরকারের কাছে পৌঁছে দেবো ব্যাপারটা। এবং প্যারালালি এই প্রাইভেটাইজেশনের এগেনস্টে ইউপিতে উত্তরপ্রদেশে অলরেডি ওখানকার ইঞ্জিনিয়াররা বিক্ষোভ করেছে এবং তাদের বিক্ষোভের এগেনস্টে সেখানকার পুলিশ তাদেরকে অলরেডি অ্যারেস্ট করেছে। আজকে আমাদের আন্দোলন সভা তাদের এগেনস্টেও যে এই আন্দোলনের ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট কেন করবে, তার জন্য আমরা এখানে সবাই মিলে আন্দোলন গড়ে তুলেছি যাতে পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারের কাছে এই বার্তা পৌঁছায় যে প্রাইভেটাইজেশনের ক্ষেত্রে বিদ্যুৎ শিল্প কিন্তু এখন যেভাবে পরিষেবা দিয়ে যাচ্ছে সেই পরিষেবা কিন্তু প্রপারলি কিন্তু দিয়ে উঠতে পারবে না পরবর্তীতে। এটাই আমাদের মেন মোটো। আমার নাম দেবপ্রসাদ মণ্ডল, ডিভিশনাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, WBSC TCL, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ। NCCO কমিটি, ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড এমপ্লয়িজ।